চিৎকার করছিস তো? দাদা বলুন বলুন বলুন, আস্তে আস্তে সবাই শুনতে পাবেন, ঠিক আছে? নারায়ণ দেবনাথের প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজকের আমার পশ্চিমবাংলার মমতা ব্যানার্জির সঙ্গে একটা আলোচনা ছিল, সেই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জানেন 2022 উত্তরপ্রদেশের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। উত্তরপ্রদেশের নির্বাচনের প্রতি সারা দেশ তাকিয়ে আছে। এবার উত্তরপ্রদেশের নির্বাচনে আমাদের লক্ষ্য বিজেপিকে পর্যদস্ত, এবং উত্তরপ্রদেশের জনগণ তারা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে যে 2022 নির্বাচনে উত্তরপ্রদেশ থেকে বিজেপি সাফাই হবে, এবং ভারী বহুমত দিয়ে উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির সরকার তৈরি হবে। 2021 নির্বাচনে মমতা ব্যানার্জির অভূতপূর্ব সাফল্য পশ্চিমবাংলায়, যে সাফল্যে বিজেপি পশ্চিমবাংলা থেকে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। উত্তরপ্রদেশের নির্বাচনেও মমতা ব্যানার্জি আমাদের সাহায্য করতে চেয়েছেন, এবং আমার অখিলেশ যাদবের সঙ্গে মমতা ব্যানার্জির কথা হয়েছে, এবং অখিলেশ যাদবের নির্দেশে আজকের আমি এখানে মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করতে এসেছিলাম। এবং 8ই ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের নির্বাচনের প্রচারে মমতা ব্যানার্জি যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে সমস্ত রকম নির্বাচনী প্রচার নির্বাচনী কমিশন বিজেপির ইঙ্গিতে বন্ধ করে দিয়েছে। আমাদের পুলিশ, আমাদের পার্টি অফিস লখনৌতে পুরোপুরি পুলিশ, পার্টি অফিসের বাইরে কাউকে এমনভাবে জমায়েত হয়েছে কাউকে পার্টি অফিসের মধ্যে ঢুকতে দিচ্ছে না। এবং আমাদের এবার নির্বাচনী প্রচার পুরোপুরি ভার্চুয়াল নির্বাচন প্রচার করতে হবে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত হয়েছে 8ই ফেব্রুয়ারি তিনি একটা ভার্চুয়াল সভা করবেন অখিলেশ যাদবের সঙ্গে। মমতা ব্যানার্জি এবং অখিলেশ যাদব দুজনে একসঙ্গে ভার্চুয়াল সভা করবেন, এরপরে একটা প্রেস কনফারেন্স হবে দুজনের একসাথে, যাতে করে উত্তরপ্রদেশের জনতার কাছে একটা বার্তা চলে যায়, আমরা এবং তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি একসাথে একযোগে উত্তরপ্রদেশের নির্বাচনে বিজেপিকে পরাস্ত করে সমাজবাদী পার্টির সরকার গঠনে আমরা একসাথে কাজ করছি। তৃণমূল কোনো আসন উত্তরপ্রদেশে এবারে চাইনি, আজও আমি কথা বললাম, উনি বললেন উত্তরপ্রদেশে আমরা কোনো আসনে লড়াই করব না, আমরা পুরোপুরি সমাজবাদী পার্টিকে সমর্থন করব। আর হ্যাঁ, উনি কি একদিনই ভার্চুয়াল করবেন 8 তারিখ নাকি এরপরে? এরপরে আর একটা ভার্চুয়াল হবে, ডেটটা এখনো আমরা ঠিক করিনি, সেই ভার্চুয়ালটা হবে বেনারসে। না না, উনি নিজেই যাবেন এখান থেকে, নিজেই ওই ভার্চুয়াল সভাতে তিনি যোগদান করবেন, এবং জয়েন্ট প্রেস কনফারেন্সে উনি যোগদান করবেন। ওখানে না, এখানে, ওখানে লখনৌতে, লখনৌতে 8 তারিখে, 8 তারিখে, 8ই ফেব্রুয়ারি, 8ই ফেব্রুয়ারি লখনৌতে মমতা ব্যানার্জি এবং অখিলেশ যাদবের দুজনের যৌথ প্রেস কনফারেন্স হবে, এবং ভার্চুয়াল সভা দুজনের একসাথে হবে 8ই ফেব্রুয়ারি আমাদের লখনৌ পার্টি অফিসের কার্যালয়ে। সমর্থন অখিলেশ যাদব সমাজবাদী পার্টির কাছে কতটা গুরুত্ব? দেখুন, মমতা ব্যানার্জি, মমতা বন্দ্যোপাধ্যায় কেবলমাত্র আজ পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী নন, মমতা বন্দ্যোপাধ্যায় কেবলমাত্র আজকে তৃণমূল কংগ্রেসের সভানেত্রী নন, মমতা বন্দ্যোপাধ্যায় একটা জাতীয় মুখ বিজেপির বিরুদ্ধে। সেই জন্য আমরা বিজেপির বিরুদ্ধে মমতা ব্যানার্জি যে আজকে এই তার যে প্রচার, তার যে চেহারা মানুষের কাছে, এই জন্য আমরা মমতা ব্যানার্জিকে একটা, যাতে সাধারণ মানুষের কাছে একটা বার্তা চলে যায়, আমরা এবং মমতা ব্যানার্জি একসাথে উত্তরপ্রদেশের নির্বাচনে বিজেপিকে হারাতে চাইছি, এই বার্তা দেওয়ার জন্যই আমরা এই ভার্চুয়াল সভা এবং এখানে না অখিলেশের। আপনারা তো জানেন যে উত্তরপ্রদেশে আমাদের সমস্ত ফোন সার্ভিলেন্সে আছে, আর অখিলেশের ফোন সার্ভিলেন্সে তো আছেই। আমি পরশুদিন উত্তরপ্রদেশে আমার ফোন থেকে অখিলেশের সঙ্গে উনি কথা বলেছিলেন।
এবং পরশুদিন এবং সেই বার্তা নিয়ে আমি আজকের ওর সঙ্গে দেখা করতে এসেছি। মিটিং এ কিভাবে মিটিং হবে, কোন দিনে মিটিং হবে, তার সব দিনক্ষণ স্থির করার জন্য একটাই কোন সভা সমিতি হচ্ছে না। আবারও বলছি, কোন সভা সমিতি আমাদের করতে দেওয়া হচ্ছে না। কথাটা শুনুন না, কোন সভা সমিতি আমাদের করতে দেওয়া হচ্ছে না। আমাদের কেবল ভার্চুয়াল মিটিং, প্রেস কনফারেন্সের মাধ্যমে জনগণের কাছে আমরা বার্তা দিচ্ছি আর ডোর টু ডোর ক্যাম্পেইন হচ্ছে। আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্য একটা একই সঙ্গে অখিলেশ এবং মমতা ব্যানার্জি ভার্চুয়াল মিটিং করবে আর একই সাথে একটা প্রেস কনফারেন্স করবে লখনৌতে, এরপরে বেনারসে। এই দুটো মিটিং এর আয়োজন আমরা বেনারসের ডেট ঠিক হয়নি, সেটা আমরা ঠিক করব। বেনারস আছে 7th মে, 8 তারিখ হবে লখনৌতে, মানে দু দফায় উত্তরপ্রদেশ যাবে। 7th মে এটা ফাইনাল হয়ে গেছে, 7th ফেব্রুয়ারি মে নয়, 7th ফেব্রুয়ারি ফাইনাল হবে। 8th ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া তৃণমূল থেকে কি আর কাউকে পাঠানো হবে সেরকম কোন সভা সমিতি ওখানে হচ্ছে না, কিছুই না। উনি প্রচারে যেতে চাইছেন, আমরা ওকে প্রচারে নিয়ে যেতে চাইছি, আমরা ওকে প্রচারে নিয়ে যেতে চাইছি। এবং উনি 8ই ফেব্রুয়ারি রাজি হয়েছেন ওখানে জয়েন্ট প্রেস কনফারেন্স এবং ভার্চুয়াল সভা করতে রাজি হয়েছেন। সেটা আমি সময় মতো জানিয়ে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ। Thank you.